العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله الله تعالى رنك ضياء وجاء الله تعالى مدرك আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমের যে মুজাকারা মজলিস ও মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে মুজাকারা বা যে আলোচনা করি, এই আলোচনার উদ্দেশ্য হইল যাতে আমাদের জীবনের যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা পুরোপুরি ঠিক করার তৌফিক দান করে। এজন্য শুক্রবার আমরা এই নিয়তে আসা দরকার যে অল্প সময়ের ভিতরে আমরা যে দিনই বিষয়ে আলোচনা শুনি এটা আমাদের জীবনে বাস্তবায়ন করব। যদি আমরা জীবনে বাস্তবায়ন নাও করি, একদিন আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে। আর দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমার পুরা জীবনের যে হিসাব, ওই হিসাবটা হবে আমি আমার জীবনে আল্লাহর হুকুম কতটুকু পালন করছি এর ভিত্তিতে। সেখানে এই হিসাব হবে না যে দুনিয়াতে আমার অবস্থান কেমন ছিল, আমার মেধা, আমার যোগ্যতা, আমার অর্থকড়ি, মানুষ আমাকে কেমন মনে করত সামাজিক দৃষ্টিকোণ থেকে, দিনের বিষয় না। এই ধরনের কোনো হিসাব নিকাশ আমার জন্য কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সময় যেই পুঁজি নিলে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে ওই পুঁজি নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আজকে একটা হাদিস শুধু পড়ব এবং ওই হাদিসের উপর ভিত্তি করে দুই একটা কথা বলবো। ইচ্ছা ছিল বর্তমান বাংলাদেশে পত্র পত্রিকা অনলাইন অফলাইন আলোচনা সব কিছুতে মানে ধর্ষণ বিরোধী মানুষের একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং আন্দোলন হইতেছে, আবার সরকারি পক্ষ থেকে মৃত্যুদণ্ড এটা অধ্যাদেশ জারি করা হয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে, সংসদ অধিবেশন না থাকায়। পরবর্তী আবার সংসদ অধিবেশন আসলে এটা কী করবে, সংসদ এটাকে আইন বানায় নিবে বাংলাদেশের, ওটা ভিন্ন বিষয়। ইচ্ছা ছিল এটা নিয়ে আলোচনা করার, কিন্তু যে ভাবছি যে এই বিষয়ে আলোচনা শুরু করলে কতটুক যেতে পারি, বর্তমান যে প্রেক্ষাপটে একজন মানুষ আবেগে তাড়িত হইয়া হোক অথবা মিডিয়ার জোরে হোক, মানে সবার দাবি হলো ধর্ষণের ফাঁসি চাই, এমন দাবি না, একবারে সর্বস্তরের জনগণ এমনকি আমাদের প্রশাসনে যারা আছেন বাংলাদেশের নিরাপত্তা কর্মী পুলিশ বাহিনী ওনারাও বিশাল বড় সমাবেশ করছে ধর্ষণ বিরোধী। এগুলো যারা একটু পত্রপত্রিকা দেখে এমনিই দেখে, মানুষের খবর নিতে এমনি ভালো লাগে, এটা সবাই জানে, আর যুবকরা তো জানেই। কিন্তু আসলে ধর্ষণের সংজ্ঞাটা কী, আমাদের বাংলাদেশের সংবিধানে কোনটা ধর্ষণ এবং বিশ্বের পরিমণ্ডলে
ধর্ষণের সংজ্ঞাটা কি, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত যেই বিধান আমাদেরকে দিয়েছেন একজন মুমিন আর মুসলমান হিসাবে, এক্ষেত্রে শরীয়তের বিধান কি এটা জানা জরুরি। আমার কথা বুঝতেছেন কিনা, যে একটা হলো আমাদের সংবিধান যেটা বাংলাদেশের মানব রচিত যে সংবিধান, ওখানে দর্শনের সংজ্ঞা কি, আরেকটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে ধর্ষণের সংজ্ঞা কি, আর আসলে আল্লাহর হুকুম আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার এবং আল্লাহর হুকুমকে আল্লাহর আইন অনুযায়ী বাস্তবায়ন করা দরকার। ওই দিকে তাকায়া একজন দিনদার হিসাবে আমি বাস্তবায়ন করতে পারি চাই না পারি ওটা ভিন্ন জিনিস, কিন্তু আমার উপর কি বিধান আল্লাহর হুকুম থেকে, আল্লাহর পক্ষ থেকে কি হুকুম, এটা জানা আমার ইমানি দায়িত্ব, এটা ফরজ। ভাবছিলাম আমি বিষয়টা খোলাসা আকারে আলোচনা করব, দেখাবো, কিন্তু বৃষ্টির কারণে মনোভাবটা বদলে গেছে। যে বৃষ্টির কারণে যদি আমরা যাদেরকে বলবো, যেই ভাইদেরকে বলবো, এরা যদি না আসে, তবুও দেখা যেতে পারে দর্শনের সংজ্ঞা ওনারা কী দেন একটু আপনারা দেখেন, এরপরে শরীয়তের বিষয়টা আনা দরকার। এরপরে পরবর্তীতে আল্লাহ তাআলা সুযোগ দিলে, যেহেতু আমাদের প্রত্যেকটা বিষয় যেই বিষয়ে আসুক, এটা আবেগে অথবা মিডিয়ার জোরে অথবা সামাজিক যেই নিয়ম ওই জোরে, আমি যেন আমার ইমানকে না হারাই, অন্তত পক্ষে আমি একজন মুমিন মুসলমান হিসাবে ইমানের দিকটা আমার কাছে স্পষ্ট থাকা দরকার। উইকিপিডিয়াতে ধর্ষণের যে সংজ্ঞা আমি বললাম, আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক সংজ্ঞা আছে, আমেরিকার সংজ্ঞা ভিন্ন, ব্রিটেনের সংজ্ঞা ভিন্ন, যে বিষয়গুলো সবাই একমত ধর্ষণের সংজ্ঞার ব্যাপারে, সেটা হলো একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সঙ্গে যৌন সঙ্গ বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটনাকে ধর্ষণ বলা হয়। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দেখেন কি বলতেছে, কোনো ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা, যৌন সঙ্গম করা অথবা যৌন অনুপ্রবেশ ঘটানো ধর্ষণ। আরও বিস্তারিত কথা আছে, এখানে এক ব্যক্তি কেন বলছে ওটার কারণ আছে। ইউরোপ আমেরিকার অনেক রাষ্ট্রে, আমাদের দেশে যেমন নারীরা ধর্ষিতা হয়, ওখানে পুরুষরাও ধর্ষণের শিকার হয়, ধর্ষণ মামলা পুরুষরাও করতে পারে, জানেন কি না কি জানে, যাদের খোঁজখবর আছে জানার কথা। পুরুষরাও নারীর বিরুদ্ধে কি মামলা করে, ধর্ষণ মামলা করে। এই জন্য এখানে ব্যক্তি দিছে, এখানে ব্যক্তি না দিয়া নারী দিতে পারতো, নারী না দেওয়ার মৌলিক কারণ কি, সেখানে ধর্ষণের বিষয়টা ব্যাপক, অর্থাৎ নারী কর্তৃক হোক অথবা পুরুষ কর্তৃক হোক, দোনো হইতে পারে, আর শুধু নারী পুরুষে নারীর পক্ষ থেকে পুরুষ আর পুরুষের পক্ষ থেকে নারী বিষয়টা এই পর্যায়ে সীমিত না, যদি আল্লাহ মাফ করুক, ওখানে পুরুষ কর্তৃক পুরুষও ধর্ষণের মামলা করে। আমার কথা মনে হয় বোঝেন না, এই জন্য এখানে সংজ্ঞার ভিতরে কি আনা হয়েছে, ব্যক্তি। ব্যক্তিকে আনার কারণ কি, ব্যক্তিকে আনার কারণ হলো যে পুরুষ কর্তৃক নারী ধর্ষিত হতে পারে, ধর্ষিতা হতে পারে, আবার নারী কর্তৃক পুরুষ ধর্ষিত হতে পারে, আবার পুরুষ কর্তৃক পুরুষ কি হতে পারে, সবগুলো বিষয়ের ক্ষেত্রে যে বিষয়ে এক জায়গায় ওনারা একমত পোষণ করেন সেটা হলো অনুমতি ক্রমে হলে সমস্যা নাই, আর যদি অনুমতি না থাকে তাহলে সেটা ধর্ষণ। পৃথিবীর সব রাষ্ট্রে, ওখানে বিবাহিত অবিবাহিত এই বিষয়টা অধিকাংশ রাষ্ট্রের ভিতরে নাই, ওখানে শুধু যোগসূত্র এতটুকু আছে অনুমতি আছে না না, কোথাও বয়সের সীমানা 18, কোথাও বয়সের সীমানা 16, আর কেউ কেউ বর্তমানে ফ্রান্স সহ বিভিন্ন রাষ্ট্র এটা প্রস্তাব করতে চাইতেছে যে 14 বছরে আনা যাক, অর্থাৎ 14 বছরের নিচে হলে অনুমতি থাকুক চাই না থাকুক ওটা ধর্ষণ, আর 14 বছরের উপরে হলে অনুমতির বিষয়টা সামনে আনা যাক। বিশ্বে এই বিষয়ে একমত, বয়সের ব্যাপারে তাদের দ্বিমত কিছু থাকতে পারে, 16, 18, কেউ কেউ উপস্থাপনা আনতে চাইতেছে 14, আনুক সেটা পরের বিষয়,
বাকি ধর্ষণের বিষয়টা হলো অসম্মতিতে যদি হয় তাহলে সেটা কি ধর্ষণ, আর যদি সম্মতিতে হয় সেটা কোনো ঝামেলা নাই, সেটা কোনো মামলা নাই, সেটা কোনো মোকদ্দমা নাই। এখন যদি পুরুষ কর্তৃক পুরুষ হয় ওটাও সমস্যা নাই, নারী কর্তৃক নারী হয় তাও কোনো সমস্যা নাই, অথবা পুরুষ নারী একজন আরেকজনের সাথে এই ধরনের সম্পর্ক যদি হয়, যদি সম্মতিতে হয় তাহলে কোনো আপত্তি নাই, কিন্তু বিপত্তি ওই জায়গায় যদি সম্মতি না থাকে। আমার কথা বুঝছেন কিনা? আচ্ছা, এটা গেল হলো বিশ্বের পরিমণ্ডলে ধর্ষণের সংজ্ঞা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। একটু খেয়াল করেন, আমাদের বাংলাদেশের যে সংবিধান, ওই সংবিধানের ধর্ষণের সংজ্ঞাটা একটু বোঝা দরকার। এখানে 2009 ধারায় যে ধর্ষণের সংজ্ঞা একটা, আরেকটা সংজ্ঞা আছে, সেটা হলো 1880-375 ধারা। কথা বুঝছেন? দুইটা ধারা আছে। এই আমরা বর্তমানে এই 2009 ধারায় আছি এবং একটা বিষয় শুধু সংশোধিত হয়েছে, সেটা হলো একজন ব্যক্তি একজন নারীর সাথে জোরপূর্বক যদি অবৈধ কাজ করে, এই যে জোরপূর্বক যদি করে তাহলে এই ব্যাপারে আগে ছিল হলো যাবজ্জীবন কারাদণ্ড, ওখানে একটা শব্দ যোগ করা হয়েছে, সেটা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এতটুকু শব্দ যোগ করা হয়েছে। আপনি আমার কথা বুঝছেন কি না? অধ্যাদেশ জারি হয়েছে প্রেসিডেন্টের স্বাক্ষরে, ওই অধ্যাদেশটা এটাই যে আগে এক ব্যক্তি গণধর্ষণ না, 10-12 জন 15 জন এটা না, এক ব্যক্তির বিরুদ্ধে যদি এটা প্রমাণিত হয় ওই ব্যক্তি বল প্রয়োগ করে কোনো নারীর সম্ভ্রম হানি করছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী যাবজ্জীবন ছিল ওটাকে উন্নীত করে কোথায় আনা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দুইটা ধারা আসছে, যাবজ্জীবন হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। আইনের কথা এটা, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত, কি বিবাহ বন্ধন ছাড়া 16 বছরের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতীত রেখে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া, অথবা 16 বছরের কম বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি ব্যতীত রেখে যৌন সঙ্গম করেন, তা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। বাংলাদেশের সংবিধানের 2009 ধারা হইল, বয়সটা 16, বয়সটা কত কথা বোঝে? যদি 16 বয়স হয় এরপরে যদি তার অনুমতি থাকে বিবাহ হোক চাই কথা বোঝে না হোক, এটা সমস্যা নাই, বাংলাদেশের সংবিধানের ভাষা এটাই। যদি 16 বছরের উপরে হয় বা 16 বছর হয়ে যায় সার্টিফিকেটে, আর 16 বয়স হয়ে গেলে এরপরে যদি এই মেয়ের সম্মতি থাকে, তাহলে সম্মতি থাকলে এটা ধর্ষণ হবে না। আর যদি 16 বছরের উপরে হওয়ার পরে সম্মতি না থাকে তাহলে এটা ধর্ষণ হবে। আপনারা আমার কথা বুঝতেছেন কি না? বাকি কোনো নারীর বয়স যদি 16 কম হয়, কি এর কম 16 কম হয়, তো 16 কম হলে ওই নারীর সম্মতি ধর্তব্য না, যদি ওই নারী সম্মতি দেয় তবুও সেটা ধর্ষণযোগ্য অপরাধ এবং এটা ধর্ষণের মামলা হবে তার বিরুদ্ধে। কত বছরের নিচে? 16-র নিচে। এমনকি কোনো ব্যক্তি যদি 16 বছরের নিচে কোনো নারীকে বিবাহ করে, এই বিবাহ করার পরে তার সাথে যদি সে থাকে সেটাও বাংলাদেশের সংবিধানে ধর্ষণ হিসাবে গণ্য। আমার কথা মনে হয় বুঝেন? এটা ওই 1880-375 ধারা ছিল 14 বছর। কত বছর? 14 বছরের নিচে যদি কেউ কাউকে বিবাহ করে, বিবাহ করার পরেও যদি তার সাথে সে থাকে, থাকলে এটা কি হয়? এখন এটারে উন্নীত করা কত বছর আনা হয়েছে? 16 বছর। 16 বছরে যদি কেউ বিবাহ করে, বিবাহ করার পরে
ওই মেয়ের সম্মতি সহ তার সাথে থাকে, এটা বাংলাদেশের সংবিধানে এটা ধর্ষণ। আমার কথা বুঝতে কোনো কষ্ট হইতেছে আপনাদের? আমি বুঝাইতেছি এই জন্য যে এটার সাথে ইমানের একটা বড় সম্পর্ক, এটা বোঝা দরকার। ইমানের সম্পর্ক না হইলে আমি এগুলি আলাদা আলাদা পাঠ এখানে আনতাম না। তার মানে ষোলো বছরের নিচে আপনি যদি বিবাহ করেন এবং বিবাহ করার পরে বিবির সাথে আপনি সম্মতিতে থাকেন, সম্মতিতে থাকলে এটাও ধর্ষণ। বাকি আপনি যদি বিবাহ করেন ষোলোর উপরে অথবা ষোলোর উপরে কোনো নারীর সম্মতিতে আপনি তার সাথে থাকেন, গ্যাপটা বুঝতেছেন কি না, ষোলোর উপর ষোলোর উপরে বয়স হয়েছে তার সাথে থাকলে ওটা ধর্ষণ না বিবাহ করলে, কিন্তু ষোলোর নিচে হলে সম্মতি হলেও ধর্ষণ। বাকি ষোলোর উপরে কারোর সাথে যদি আপনার সম্পর্ক হয় আল্লাহ ইয়াজুবিল্লাহ, বৈবাহিক সম্পর্ক ব্যতীত এটা ধর্ষণ না। এখন বিষয়টা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? বিশ্বের দরবারে বিবাহ অবিবাহ এটা কোনো বিষয় নাই, সাবজেক্ট নাই। বৈবাহিক সম্পর্ক ওখানে ধর্তব্য না, ওখানে ধর্তব্য বয়স আর সম্মতি। বয়স যদি ষোলো বা আঠারো হয় এরপরে সম্মতি থাকে কোনো ই নাই, ধর্ষণ। নার যদি সম্মতি না থাকে তাহলে কি ধর্ষণ? নারী কর্তৃক পুরুষ, পুরুষ কর্তৃক নারী অথবা পুরুষ কর্তৃক পুরুষ, যে কোনোভাবেই হোক ওটা ধর্ষণ বলে গণ্য হবে না। বাংলাদেশের আইনের যেটা সেটা একটা অংশ এতটুকু শুধু আছে, ষোলো বছর উপরে বাংলাদেশে কেউ যদি বিবাহ করে কোনো নারীকে, তো সেটা যদি তার সম্মতি অসম্মতি এটা ধর্ষণ হিসাবে আনা হয় না, কিন্তু ষোলোর নিচে হইলে এটা কি হিসাবে আনা হয়েছে? কিন্তু বাংলাদেশ এই আইন করতে যাইতেছে, ভবিষ্যতে আসবে যে ষোলোর উপরেও যদি কোনো স্ত্রীর বয়স হয় এরপরও যদি তার অসম্মতিতে তার সাথে থাকা হয় তাহলে সেটা ধর্ষণ। এ আইন বাংলাদেশ করার দিকে আগাইতেছে। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? এখন বুঝার বিষয় যে আমি তো বাংলাদেশের সংবিধানের কথা বুঝলাম, বিশ্বের কথা বুঝলাম, এখন শরীয়তের কথা বোঝা দরকার। কিসের কথা? শরীয়তের কথা। শরীয়তের কথা হলো একজন পুরুষ পুরুষতে মাসলাই নাই, নারী নারীর তো কোনো মাসলাই নাই, বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে যার সাথে নারী পুরুষ যখন বৈবাহিক সম্পর্কের ভিত্তি হবে ওটা শরীয়তে সবচেয়ে পূত পবিত্র সম্পর্ক, ওটাকে ধর্ষণ মনে করা আর ইমান না থাকা দুটোটা বরাবর। আমার কথা বোঝেন নাই? একজনের স্ত্রী, সে যে স্ত্রীকে বিবাহ করছে ওই স্ত্রীর সাথে সে যদি থাকে, ওই থাকাটা শরীয়তে সবচেয়ে বেশি পবিত্র সম্পর্ক এবং এটা সবচেয়ে বেশি দামি, তার সম্মতি থাকুক অথবা না থাকুক। কথা বোঝেন নাই? সে যদি প্রাপ্তবয়স্ক হয়, কি হয়? প্রাপ্তবয়স্ক হয়, তো প্রাপ্তবয়স্ক সে নয় বছর পার হইলেই হইতে পারে। তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একজন স্বামী তার স্ত্রীর সাথে যদি থাকে, শরীয়তে এটা অনেক বড় ইবাদতের অন্তর্ভুক্ত, অনেক বড় সওয়াবের কাজের অন্তর্ভুক্ত। এখানে বিষয় এটা না যে ষোলো বছর হইল কি না, এখানে বিষয় হলো সে আপনার স্ত্রী কিনা এবং প্রাপ্তবয়স্ক কিনা। যদি স্ত্রী এবং প্রাপ্তবয়স্ক হয় তার সাথে আপনার সাথে সম্পর্ক সবচেয়ে পূত পবিত্র সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা নিয়ে গর্ব করতেন যে আমি যে নবী, আমি অবৈধ সন্তান না, আমি বৈধ সন্তান, বৈবাহিক সূত্রে আমার পিতামাতা আবদ্ধ হয়েছে। আমাদের কাছেও ফখর এটা যে আমরা দুনিয়াতে যে আসছি আমাদের সম্পর্ক বৈধ, আমাদের পিতামাতা মাধ্যমে আমরা পবিত্র সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে আসছি, যেই সম্পর্কের ভিত্তি প্রত্যেক নবীরা করছেন, নবীরা উৎসাহিত করছেন, যেইভাবে এই মানবের বংশকুল পৃথিবীতে বিস্তার লাভ করছে ওটা আমাদের ফখরের বিষয়। এখন বুঝার বিষয় ভালো করে বোঝেন। আমি এখন শরীয়তের প্রত্যেকটা প্রেক্ষাপট যাইতেছি না, আসতেছি। আচ্ছা, আমাদের ভিতরে আমরা অনেক দূরে বাদ দেই, আমাদের ভিতরে আমাদের বাপ মা আছিলেন না? আমাদের বাপ মার বয়স যখন বিবাহ মানে বিবাহ করছেন তারা কথা বোঝেন, যখন তারা বিবাহ করছেন সবাই কি ষোলো বছর উপরের বয়সে বিয়ে করছেন? করছেন? সবার মার বয়স ষোলোর উপরে ছিল?
কথা বোঝে নাই। কার কার মার বয়স 16 এর উপরে ছিলে জানে, হাত তোলেন তো। মা আমি বুঝাইতেছি বিষয়টা, ইমানি বিষয় এবং আমার ব্যক্তিত্বের বিষয়, আমি ব্যক্তিত্বের বিষয়টা সামনে আনতেছি, এরপরে ইমানি বিষয় আলোচনা করব। আমার মানে আমার বাবা মা যখন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে তখন আমার মার বয়স 16 না, তাহলে 16 নিচে যাদের মায়ের বয়স আর একটু হাত তোলেন তো, বিবাহর সময় হাত উঠান। এখন 16 নিচে বয়স বাবা মা না আমাদের, এই যে বাবা মা বিবাহ করার পরে সন্তান হয়েছে 16 আগে, এবং অনেকে এখানে আছে যারা নিজেরাও বিবাহ করছে 16 বছরের নিচে বা 16 বছরের আগে করছেন না। আচ্ছা এখন শরীয়তের বিষয়টা পরে আনার আগে আপনাকে জিজ্ঞাসা করি, ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী আপনার বাবা একজন ধর্ষক, আপনি কি বলবেন? আমি তো মানে এমন কোনো কথা বলি নাই যেই কথা আসমানের থেকে কইছি, এই কথা এখানে লেখা। ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী আমার বাবা আপনার বাবা একজন ধর্ষক, এই কথা কেমনে মানবেন? কোন কথা বলে না, আরেকটু উপরে তালাশ করলে, এক আরেকটু আগে তালাশ করলে, 16 বছরে কোনো মেয়ের বিয়ে যদি দেশ গ্রামে আমরাও দেখছি, বিয়ে না হইতো ওই মেয়ের তো বুড়ি মনে করতো মানুষ, বাপ মার পেরেশানির কোনো শেষ আসিল না যে আমার মেয়ের বিয়ে হইতেছে না কেন। আপনি দেখেন না এই ধরনের আচরণ? তো বলেন না কেন, আমি তো কথাটা বুঝাইতে চাইতেছি যে ধর্ষণের যে সংজ্ঞা আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আপনি আপনার বাবাকেও যদি মনে করেন ধর্ষণ, আমি যদি আমার বাবাকে ধর্ষক মনে করি এটা মনে করতে বাধ্য, কারণ আজকে আপনি এই ধর্ষণের যে বিচার চাইতেছেন, ফাঁসি চাইতেছেন, এটা কোন আইন অনুযায়ী চাইতেছেন? যেই আইনে ধর্ষণের সংজ্ঞা নির্ধারণ করা আছে, এখন নির্ধারণ করা অনুযায়ী আপনার বাবা তো ধর্ষক, কথা বুঝতেছেন না, গায়ে লাগে না? আপনার বাবা ধর্ষক, আপনার মা এই কথা মানবে আপনার বাবা ধর্ষক? আমার মা এই কথা মানবে? আরেকটু আগাইলে তো গেল। আর এই সংজ্ঞা কোন জায়গায় লাগে ওটা পেরেশানি শোনেন, আমি মানুষ দিয়ে বোঝানোর পরে, আমাদের উম্মতের উপর সবচেয়ে বেশি এহসান হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি, যেই মহা মহীয়সী নারীর এহসান আমাদের উপর সবচেয়ে বেশি, নারীর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? আয়েশা। নাম শুনেন না? না শুনেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার এহসান এবং অবদান আমাদের উপর এত বেশি যে শরীয়তে বড় বড় ফরজ বিধান আল্লাহর পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে নাজিল হয়েছে। আয়েশা ঘটনা ঘটছে, আল্লাহ তাআলা বিধান নাজিল করছে। আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন 16 বছর বয়স অথবা ধরেন 18 বছর বয়স, দুই বর্ণনা আছে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাপ্ত বয়স্ক হয়েছেন 9 বছরে, কত বছরে? 9 বছরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন, এরপরে ঘরে তুলছেন, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি 10, 11, 12, 13, 14, 15, 16 এই 7 বছরের জিন্দেগি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, হাজারো শরীয়তের বিধান, নারীদের অধিকাংশ বিধান, নারীদেরকে বুঝাইছেন যে মহীয়সী নারীর মাধ্যমে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুত পবিত্র সম্পর্ক আমাদের সংবিধান অনুযায়ী কি হয় বলেন, বলেন আপনি এটা আপনার জবান দিয়ে কথা বলতে পারবেন কি? কথা বুঝার জন্য যে আমি তো মানে ফাঁসি চাইতেছি, আপনি ফাঁসি চান আরো যা মন চায় যা চান, আগে শরীয়তকে জেনে এরপরে চান, আগে আপনার বাবা ধর্ষক কিনা এই কথা ফয়সালা করেন, আপনি ধর্ষক কিনা এই ফয়সালা করেন, আপনি যেই দিনের কারণে দুনিয়াতে আইছেন, যেই দিনকে জিন্দা করার জন্য, যেই নবীর এহসান আপনার উপর সবচেয়ে বেশি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করছে, আপনার চিন্তা ওই সময় ওইখানেও থাকতে হবে, আপনি যা বলতেছেন এই কথা কোথায় যা অ্যাটাক করে, কোথায় যা ফলে, এই কথা চিন্তা করে এরপরে কথা বলে, এই কথা চিন্তা করে কথা বলি। দর্শনে ফাঁসি হইলে দর্শন বন্ধ হইব? ইন্ডিয়া দর্শনে ফাঁসি কার্যকর না? না, পৃথিবীর সবচেয়ে বেশি গণধর্ষণ ইন্ডিয়ায় হয়। আপনি যাই দেখেন ধর্ষণ অন্যান্য দেশে এক নম্বর, আর রাষ্ট্র আছে, আমেরিকা আছে, সব রাষ্ট্র আছে, কিন্তু গণধর্ষণ এটা ইন্ডিয়ার আমদানি করা বাংলাদেশ, গণধর্ষণ পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে ইন্ডিয়ার মতো হয় না, ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসছে, কারণ মানুষ হইল আরেকজনকে দেখে দেখে শিখে। আপনারা বলেন
আগে আমরা এই গণধর্ষণের এই জাতীয় চিত্র পৃথিবীর কেউ দেখছে কোনোদিন? দুই একটা ঘটনা যদি ঘটে ঘটতে পারে, কিন্তু ব্যাপক হারে এইভাবে যে একজন মানুষ তার মেয়ের ব্যাপারে, তার বিবির ব্যাপারে, তার মায়ের ব্যাপারে, তার বোনের ব্যাপারে শঙ্কিত। আপনি আজকে শঙ্কিত না হন, কালকে আপনার জন্য শঙ্কা অপেক্ষা করতেছে, এটা জানেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এজন্য বললাম যে আগে গোড়ায় তাকাইতে হইব, আমার ইমানকে টিকাইতে হইব, আমার বাবাকে বাঁচাইতে হইব, আমাকে বাঁচাইতে হইব, আমার দিনকে বাঁচাইতে হইব। বাঁচানোর পরে আমার দিন কি বলে একজন ইমানদারের স্লোগান ওটা হবে। আমার কথা বুঝতে কোনো ঝামেলা আছে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক।